এখানে আমরা 40 বছর ব্যবসা করি, এটা কোনো এখানে কোনো ছিল না, রসিদ দেওয়া বা নেওয়া এটা ছিল না। আমার 2 লাখ টাকা জরিমানা হয়েছে, আমার 2 লাখ টাকা জরিমানা করছে, আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমি 2 লাখ টাকা জরিমানা দেওয়ার জন্য আমি খুবই ক্ষতিগ্রস্ত। ডিম প্রোডাকশন হইতেছে বা বড় বড় খামারিগুলা ওখান থেকে ওখানে মানে অভিযান পরিচালনা উচিত ছিল, আমরা এখানে কিনে আনি, কিনে রিসিটও দেখাইছি, কিন্তু এরপর আমাদের ওই যে বাউসার যেটা বিক্রি করি ওটার বাউসার পায় না, এই জন্য জরিমানা দিতে বাধ্য। আমাদের আগে থেকে এই ধরনের কোনো অভিযান ছিল না, আর এই ধরনের কোনো আমাদের বাধ্যবাধকতা ছিল না, বিদে আমরা যেভাবে আজকে তো এখানে আমরা 40 বছর ব্যবসা করি, এটা কোনো এখানে কোনো ছিল না, রসিদ দেওয়া বা নেওয়া এটা ছিল না, আমরা কিনি যেভাবে বিক্রি করি 10 টাকা লাভে বিক্রি করে। এটা বর্তমান প্রেক্ষাপট হিসেবে দামটা বেশি হয়ে গেছে, কিন্তু এই বেশিটা হলো যারা বড় কোম্পানিগুলা, যেমন ডিমের যারা 20 লাখ 30 লাখ ডিম আমদানি, আমরা ওদের থেকে কিনে আনি, কিনে হিসেবে আমরা 10 টাকা লাভ করি বা 5 টাকা লাভ করি। ওখানে অভিযান পরিচালনা করা উচিত যেখানে উৎপাদন হচ্ছে। এখন ওনারা আমাদেরকে এখানে নাবিল নাবা ফার্ম, ওনাদেরকে আমি গতকালকেও ফোন দিছি যে আমাকে আপনারা যে মেমো দিবেন, মেমোর মধ্যে রেট লিখে দিতে হবে, রেট না লিখে না দিলে আমি এখানে জবাবদিহি করতে হয়। তা আমি এটা ওনাদের কাছে বলছি, ওখানে ওখানে জিএম এর সাথে কথা বলছি, ওখানে ইয়ের সাথে ওই যে ডিম ম্যানেজমেন্টে আছে তার সাথেও কথা বলছি যে এইভাবে আমাকে আপনারা কথা বলেন। হ্যাঁ, তো স্যার ওখানে কথা ওদের সাথে মনে হয় কথা বলে নাই। এখন আমার 2 লাখ টাকা জরিমানা হয়েছে, আমার 2 লাখ টাকা জরিমানা করছে, আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমি 2 লাখ টাকা জরিমানা দেওয়ার জন্য আমি খুবই ক্ষতিগ্রস্ত। আর এখানে যে ভোক্তা অধিকারের যে ইয়েটা ছিল, এখানে যে পাকা মেমোর দ্বারা মাল সাপ্লাই দেওয়া আমাকে পরশুদিন বলে গেছে, আমি মেমোর জন্য পাঠাইছি, কালকে দোকান বন্ধ ছিল, আজকে আমার এখানে আসে পৌঁছে নাই, আমি ওটা দেখাইতে পারিনি, মেমো সাপাইতে দিছি, আমি গতকালকে এসে পৌঁছার কথা লোকও পাঠাইছি, কিন্তু আমার দোকানে এসে পৌঁছে নাই, এখনো আমি পাই নাই। আমি হাঁসুর ডিম পেয়েছি, হাঁসুর ডিমে মানে ওই পাটের দামটা দেখাইতে পারিনি, পাটের দাম দেখাইছি, ওনারা বলতে না এই দাম হবে না, স্লিপ দেখাইতে পারিনি আর কি। আমাদের ওই বিক্রির রিসিট আর কিনে মালের রিসিট দেয় না, তো আমরা হাঁসের ডিম বিক্রি করি, ওকে মফস্বল থেকে আসে, তো ওরা গ্রাম থেকে দেয়, ওই ওরা সারাদিন কিনে রাত্রে বাসে বেড়া দিয়ে দেয়, তো আমরা বাসের রিসিটটা পাই, কিনা বেচাটা ফোনে ফোনে হয়, এই কারণে আমরা রিসিট দেখাইতে পারি না, এই কারণে জরিমানা করছে। হাঁসের ডিম সবসময় দাম বেশি থাকে, হাঁসের ডিমের দাম সবসময় বাড়তি থাকে, সমস্যা হলো এখন ওই খাদ্যের মেডিসিনের দাম বেশি, ফিডের দাম বেশি, সকল উৎপাদন যে কারণে উৎপাদন করে জিনিসের দাম বেশি, আর এখন তো জনসংখ্যাও বাড়তে আছে দিন দিন, এই হিসাবে আমদানি কম চাহিদা বেশি, এই কারণেই।